নমস্কার, আমি অরিজিৎ সেন তোমাদের কাছে আবার চলে এলাম নতুন কয়েকটা ভিডিও নিয়ে। দেখো, আজকে আমরা অঙ্কের আরেকটি বিষয় দেখবো, সেটা হলো তোমাদের পরীক্ষায় না এই রুট সংক্রান্ত কিছু অঙ্ক আসে। যেমন দেখো, কিছু সংখ্যা দিয়ে তার উপরে রুট দেওয়া হয় এবং গুণের আকার দেওয়া হয়। যেমন এটা আমরা কি আমরা দেখো √5 × √5 × √5, এটার মান কত জানতে চাওয়া হয়, অথবা এই ব্যাপারটাকে বা এই এক্সপ্রেশনটিকে একদম ইনফাইনাইট পর্যন্ত কন্টিনিউ করে তার ভ্যালু কত হয় জানতে চাওয়া হয়, তো গুণের আকারে আসতে পারে। এছাড়া দেখো, তোমাদের কাছে এই রুটের ভেতরে যোগ বা বিয়োগের আকারে এই অঙ্কগুলো তোমাদের কাছে আসে। তো আজকে আমরা দেখবো যে এগুলো সহজে কি করে করা যায়। এই রুটটা, এই রুটের ভেতরে যে সংখ্যাগুলো সেগুলো গুণের আকারে নির্দিষ্ট জায়গা পর্যন্ত থামিয়ে দিয়ে জানতে চাওয়া হয় যে কত উত্তর আসবে। তো দেখো, সবার আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে প্রত্যেকটা রুটের ভ্যালু হাফ। যদি আমাদের কাছে রুট এ মান জানতে চাওয়া হয়, তাহলে আমরা লিখতাম কি a^2 হাফ, অর্থাৎ প্রত্যেকটা রুটের ভ্যালু টু দি পাওয়ারে হাফ করে আসবে। তো দেখো, এই অঙ্কটা করার জন্য যেটা আমরা করব, সবার আগে দেখো আমার কাছে কি ছিল, √5, তার আন্ডারে √5, তার আন্ডারে √5 বলে থামিয়ে দেওয়া আছে। তো দেখো, এই অঙ্কটার আনসারে 5 আসবে, এবং তারপরে তোমায় দেখো এর একটা পাওয়ার আসবে। যে পাওয়ারটা ভগ্নাংশে আসবে, মানে এক পাওয়ার একটা লব থাকবে, একটা হরও থাকবে। এবার দেখো এটা কি করে বার করবো আমরা। প্রথমে দেখবে রুট কটা আছে, বলবে রুট কটা আছে, একটা দুটো তিনটে, যতগুলো রুট থাকবে ততগুলো হাফ গুণ করে দেবে। ততগুলো হাফ গুণ করলে আমরা নিচে কত পাবো, 8। তো এই পাওয়ারের এখানে হরে আমরা 8 বসাবো, এবং যত নিচে বসাবো তার থেকে এক কমিয়ে উপরে বসাবো। তাহলে নিচে আমরা বসেছিলাম কত, 8, উপরে এক কমিয়ে বসালে হবে 7। তাহলে আমার √5 × √5 = 5 টু দি পাওয়ার 7/8। এই হলো আনসার। তো আমরা এবার দেখি যে আমাদের কাছে এরকম একটা এক্সাম্পল আছে যে √7, তার আন্ডারে √7, তার আন্ডারে √7, তার আন্ডারে √7, এটা ভ্যালু কত। তো নিয়মটা যেটা ছিল সেটা হলো আমাদের এটা আনসারে কত আসবে, 7। দেখো 7 তো আনসারে আসবেই, এবং এই একটা পাওয়ারও আসবে। পাওয়ারটা কেমন আসবে, ভগ্নাংশে আসবে। বলা হয়েছিল কি কতগুলো রুট আছে, গুণলে রুট কটা আছে, একটা দুটো তিনটে চারটে। তা চারটে রুট মানে আমরা চারটে হাফ গুণ করব, চারটে হাফ গুণ করলে নিচে কত আসবে, দেখো 4, 8, 16, আর নিচে যা লিখবো ওপরে তার থেকে কম লিখবো 15। এটা আনসার হবে 7 টু দি পাওয়ার 15/16। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে আসি। দেখো রুট চলছে গুণের আকারে, গুণের আকারে চলছে রুটে, এক জায়গায় থেমে গেছে। কি আসবে আনসারে, কিন্তু আসবে কটা রুট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো পাঁচটা রুটের ভ্যালু কত হবে, সরি পাঁচটা হাফের ভ্যালু কত হবে, হাফ ইন্টু হাফ 5 বার, মানে 32, উপরে এক কমিয়ে লিখবো 31। এই আনসার হবে 3 বিপ। আমরা এর আগে কি দেখেছিলাম যে এই রুটের ভেতরে গুণের আকারে চলছিল কিন্তু কোন একটা জায়গায় থেমে যাচ্ছে। এইবার দেখব রুটের ভেতরে গুণের আকারে চলছে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত আছে, এ ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। তো দেখো, সবার আগে দেখো আমাদের নিয়ম তো আমরা আবার রিভিশন করি কি ছিল, প্রথমে আনসারে যেটা আছে সেটা বসবে, এবং দেখো কতগুলো রুট আছে গুণতে হবে, ততগুলো হাফ গুণ করতে হবে। তো দেখো এর একটা পাওয়ারে ভগ্নাংশ আসবে পাওয়ারে। তো দেখো কতগুলো রুট আছে, একটা দুটো তিনটে, দেখো ইনফাইনাইট রুট আছে। তাহলে ইনফাইনাইট টাইম বা অসংখ্য টাইম যদি আমরা হাফ গুণ করি তাহলে অসংখ্যই আসবে।
দেখো নিচে আমাদের কত আসবে তাহলে অসংখ্য, আর উপরে কত আসবে অসংখ্য থেকে একটি কম। আচ্ছা এই অসংখ্য আর অসংখ্য থেকে একটা কম হলে আমাদের কাছে কত হবে, একটা যদি তুলে দাও অসংখ্য থেকে তাহলে অসংখ্যই দাবে, তাহলে অসংখ্য মূল থেকে ওয়ান অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ থ্রি। দেখো এত কিছু না জেনে আমরা যদি শুধু এইটুকু বলার চেষ্টা করি যে যদি রুটের ভেতরে গুণের আকারে চলে ইনফাইনাইট পর্যন্ত থাকে তাহলে রুটের ভেতরে যেটা থাকে সেটাই আনসার, অর্থাৎ এর আনসার হবে তিন। আমরা এখানে প্রমাণ করে দেখেছি কি করে তিন এলো, বলে দাও আবার বলি রুটের ভেতরে গুণের আকারে চললে যদি ইনফাইনাইট টাইমস পর্যন্ত চলে রুটের ভেতরে যেটা থাকে সেটাই আনসার। দেখো আমরা এতক্ষণ দেখছিলাম যে রুটের ভেতরে গুণের আকারে চললে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেলে কেমন উত্তর আসতে পারে, অথবা আমরা ইনফাইনাইট টাইমস পর্যন্ত চললে কেমন উত্তর আসতে পারে। এবার লক্ষ্য করো রুটের ভেতরে গুণের আকারে না দিয়ে রুটের ভেতরে যোগের আকারে দেওয়া হয়েছে, অথবা রুটের ভেতরে বিয়োগের আকারে দেওয়া হয়েছে। এর মানগুলো বা উত্তরগুলো আমরা কি করে বার, তো সবার আগে দেখো এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমার কাছে চাকরি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রেই এখানে একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা দেওয়া হয়, যেমন ছয় একটি যৌগিক সংখ্যা কুড়ি একটি যৌগিক সংখ্যা। যদি তোমার কাছে এরকম যৌগিক সংখ্যা থাকে তো তুমি সবার প্রথমে কি করবে, তোমার কাছে নির্ধারিত যৌগিক সংখ্যাটা দেওয়া আছে তাকে পরস্পর মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে। অর্থাৎ ছয়কে আমরা কিভাবে পরস্পর মৌলিক সংখ্যা গুণ করে ভাঙতে পারি, দেখো ছয়কে এক গুণ ছয় লেখা যেতে পারে অথবা দুই গুণ তিন লেখা যেতে পারে। ঠিক এমনভাবে আমাদের কাছে কুড়ি আছে, কুড়িকে এই লেখা যেতে পারে কুড়ি সমান এক গুণ কুড়ি অথবা কুড়ি সমান দুই গুণ দশ অথবা কুড়ি সমান চার গুণ পাঁচ। আমরা বললাম কি যে পরস্পর মৌলিক সংখ্যার কথা, পরস্পর মৌলিক সংখ্যার কনসেপ্ট কি হলো, যে কারণ উৎপাদক যখন কারোর মধ্যে কমন বা সাধারণ থাকে না তাদের আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা। এক্ষেত্রে দেখো একের ভেতরে ছয়ের ভেতরে এক রুপি আছে কিন্তু দুই আর তিনের ভেতরে কেউ কারোর মধ্যে ঢুকিয়ে নেই, ঠিক সেম ভাবে কুড়ির মধ্যে এক আছে, আবার এই কুড়ির ফ্যাক্টর দুই আর দশ এই দশের মধ্যেও দুই লুকিয়ে আছে, আর চার আর পাঁচের মধ্যে কোন ফ্যাক্টর লুকিয়ে নেই, তাহলে আমরা পরস্পর মৌলিক জোড়া বলতে কোনটা বলব দুই আর তিন অথবা চার আর পাঁচ। এইবার দেখো আমাদের যদি এই যোগ বা প্লাসের আকারে চলতে থাকে তাহলে পরস্পর মৌলিক সংখ্যায় ভেঙে যেটা বড় উৎপাদক হবে বা ফ্যাক্টর হবে সেটাই উত্তর আমরা নেব। যেমন ছয়কে ভাঙলে পেলাম দুই আর তিন, ছয়টা প্লাসের প্লাসে চলছিল এর উত্তর হবে কত তিন। ঠিক একইভাবে কুড়ি 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 মাইনাস কার্ডে চলছিল পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙলে আমরা কি পেলাম চার ও পাঁচ, যেহেতু মাইনাস মাইনাসে চলছিল এর আনসার হবে চার। যদি এটা প্লাসে প্লাসে চলতো তাহলে এর আনসার হতো পাঁচ। পরবর্তী এক্সাম্পল দেখো আমার কাছে রুট বাহাত্তর প্লাস রুট বাহাত্তর প্লাস রুট বাহাত্তর প্লাস ইনফাইনাইট পর্যন্ত এই রুটগুলো সব রুটের আন্ডারে রয়ে গেছে। তো আমরা আগে নিয়মিত দেখছি না কি আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কম্পোজিট নাম্বার তো হবে, এটা কি এটা যৌগিক সংখ্যা, তো এই যৌগিক সংখ্যাটা একটা জন্য পরস্পর মৌলিক ভাঙ। দেখো বাহাত্তরটা যদি ভাঙি কোনো মতো কেন এক গুণ বাহাত্তর হতে পারে দুই গুণ ছত্রিশ হতে পারে, এই জোড়াগুলো কি নেওয়া যাবে কারণ ছত্রিশের মধ্যে দুই লুকিয়ে আছে, এই জোড়াগুলো আমরা নেব না কারণ এগুলো পরস্পর মৌলিক সংখ্যা জোড়া নয়। তো দেখো আমরা বাহাত্তর যদি ভাঙি আট গুণ নয় হতে পারে, এরা আবার পরস্পর মৌলিক জোড়া। তো যেহেতু আমার ক্লাসে ক্লাসে চলছিল তো পরস্পর মৌলিক জোড়ার মধ্যে যেটি বড় সেটি উত্তর হওয়ার কথা, তাহলে উত্তর কত হবে নয়। এইবার দেখো একটা অঙ্ক রয়েছে রুট ওভার নিরানব্বই তার আন্ডারে মাইনাস রুট ওভার নিরানব্বই তার আন্ডারে আন্ডারে মাইনাস নিরানব্বই আপ টু ইনফাইনাইট পর্যন্ত, তো সবাই এগুলি আমাদের কি মনে হবে এটা একটা কম্পোজিট নাম্বার,
আমি যোগ সকাল নিরানব্বই, একে যদি আমরা কোপ্রমে ভাঙি নয় ইন্টু এগারো ছড়া এখানে তোমরা বলবে ও নয় আর এগারো রয়েছে তাহলে মাইনাস এ মাইনাস রয়েছে মাইনাস এ ছোট হয় আনসার হবে নয়। করে দেখো এইটা একটা লজিক্যাল এরর হয়ে যাবে, তোমরা যদি এটাকে পরে ফ্যাক্টরাইজেশন করো দেখবে এই উত্তরটা আসবে না। দেখো এটা আসা উচিত 9.46 অ্যাপ্রক্স। এইবার দেখো তাহলে কেন করো না, তাহলে কি আমাদের নিয়মটা কি ভুল ছিল? আসলে নিয়মটা ভুল ছিল না, এটা অসুবিধা হচ্ছিল আমাদের প্রত্যেক ক্ষেত্রেই আগে যতগুলো এক্সাম্পল আমরা নিয়েছিলাম আমাদের পরস্পর যে মৌলিক যেটা ছিল তাদের মধ্যে ডিফারেন্স ছিল আমাদের ওয়ান। দেখো আমরা ছয় নিয়েছিলাম তিন গুণ দুই লিখেছিলাম ডিফারেন্স কত ছিল ওয়ান, আমরা বারো নিয়েছিলাম তিন গুণ চারে লিখেছিলাম এদের মধ্যে ডিফারেন্স কত ছিল ওয়ান, আমরা বাহাত্তর নিয়েছিলাম আট গুণ নয় লিখেছিলাম এর মধ্যে ডিফারেন্স কত ছিল ওয়ান, এটা তখনই সম্ভব যখন এর মধ্যে ডিফারেন্স ওয়ান হবে। যদি এর মধ্যে ডিফারেন্স ওয়ান না হয় তবে কখনোই অ্যাকুরেট নয় বা এগারো এর উত্তর আমরা করতে পারবো না, মানে মাইনাস থাকে নয় বা প্লাসের পাশে চলে এগারো এর উত্তর নিতে পারবো না, এর উত্তর নয় থেকে কিছু বেশি আসবে, আসবে 9.46 অ্যাপ্রক্সিমেটলি। এই ক্ষেত্রে পরীক্ষার সময় তোমাদের অপশনগুলো এভাবে সাথে নয় নয় এগারো দশ নান, যদি নান থাকে এই অপশনটা নাল অফ দিস আনসার হবে, যদি নান না থাকে এখানে যদি অন্য কোনো অপশন দেওয়া থাকে তেরো বা পনেরো বা এক্স ওয়াই জেড দেওয়া থাকে তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু নয় হিসেবে আপনাকে দেওয়া হয়। দেখো আমরা এতক্ষণ যেটা দেখছিলাম তার সেখানে আমাদের সবগুলো এই ভেতরে আমাদের এই মৌলিক সংখ্যায় দেওয়া হবে যৌগিক সংখ্যায় দেওয়া হচ্ছে বা কম্পোজিট নাম্বার দেওয়া হচ্ছে, তো এমনও হতে পারে তোমার কাছে পরীক্ষা এখানে যৌগিক সংখ্যার বদলে মৌলিক সংখ্যা দিও, তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? দেখো যৌগিক সংখ্যার বদলে যদি এখানে মৌলিক সংখ্যা দেওয়া থাকে তাহলে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলাটা কি রুট ওভার অফ 4a প্লাস 1 রুট ওভার অফ 4a প্লাস 1, যদি এই ভেতরটা মৌলিক সংখ্যায় প্লাসে প্লাসে চলতে থাকে তাহলে এর সঙ্গে প্লাস ওয়ান পুরোটাতে বাই টু মনে থাকবে, যদি ভেতরে মৌলিক সংখ্যা থাকে এবং প্লাসে প্লাসে চলতে থাকে ফর্মুলা হল রুট ওভার অফ ফোর এ প্লাস ওয়ান ব্র্যাকেটের বাইরে এই প্লাসের জন্য প্লাস ওয়ান আর বাই টু, তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু সাত, তোমরা ক্যালকুলেশন করে লিখে কত হয় রুট ওভার অফ 4 ইনটু 7 প্লাস 1 প্লাস 1 বাই 2 তার মানে কি রুট ওভার 29 প্লাস 1 বাই 2, এই হলো এর আনসার। সম্ভবত পরীক্ষা যদি দেওয়া হয় এই রুট ওভার 29 এর মান তোমাদের অ্যাপ্রক্সিমেট বলে দেওয়া থাকে সেই হিসেবে এটা ক্যালকুলেশন করে এর আগে আমরা দেখেছিলাম যে রুটের ভিতরে কোনো মৌলিক সংখ্যা দেওয়া আছে সেটা প্লাস প্লাসে চলছিল তার জন্য ফর্মুলা আমরা দেখছিলাম, ফর্মুলা দেখছিলাম কি প্লাস প্লাসে চললে রুট ওভার ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু। এইবার দেখো এখানে আমাদের রুট ওভারের মধ্যে তার মৌলিক সংখ্যা দেওয়া আছে কিন্তু মাইনাস মাইনাস চলছে, দেখো ফর্মুলাটা আগের মতো সেমই রুট ওভার ফোর এ প্লাস ওয়ান এটুকু কমন, শুধু দেখো প্লাস থাকলে আমরা প্লাস দিয়ে শুরু করছিলাম যেহেতু এখানে মাইনাস আছে আমি শুরু করবো কি মাইনাস মাইনাস ওয়ান বাই টু, তাহলে প্লাসের সাথে মাইনাসের একটাই পার্থক্য হলো কি প্লাসের ক্ষেত্রে আমাদের প্লাস ওয়ান ছিল কিন্তু যদি ভেতরে মাইনাস ওয়ান চলতে থাকে এই জায়গায় আসবে আমাদের মাইনাস ওয়ান, তাহলে সেই একই ঘটনা দেখো তাহলে রুট ওভার 29 মাইনাস ওয়ান বাই টু, কারণ এখানে এ সব ভুল করলাম রুট ওভার 45 মাইনাস ওয়ান একটা মৌলিক সংখ্যা আছে এবং একবার ক্লাস দিয়ে শুরু হয়েছে তাহলে মাইনাস তারপরে আবার ক্লাস তারপরে মাইনাস, আবার দেখো ভেতরে একটা মৌলিক সংখ্যা আছে এটা মাইনাস দিয়ে শুরু হয়েছে তারপরে প্লাস তারপর মাইনাস তারপর আবার ক্লাস, এই ক্ষেত্রে আমরা এগুলোকে
কি করে করি। দেখো আমাদের কন্ডিশন কি ছিল আগেরটা, আগেরগুলো ছিল কি রুট ওভার অফ 4 এ প্লাস 1 বাই 2 মাইনাস 1 মাইনাস 1। এক্ষেত্রে আমরা কি করবো দেখো, রুট ওভার অফ 4 এ প্লাস 1 এর বদলে 3, মনে রাখবে যদি প্লাস না দেখো তাহলে কন্ডিশনটা কি রুট ওভার 4 এ প্লাস 3। সেম ভাবে এখানে প্লাস দিয়ে শুরু হলে প্লাস 1 বাই 2। আবার দেখো সেম অঙ্ক যদি মৌলিক সংখ্যায় প্লাস মাইনাস প্লাস মাইনাস কম্বিনেশন থাকে, এখানে আমরা যদি মাইনাস প্লাস এর কম্বিনেশন দেখতে আছে এখানেই করবো আমরা একই কন্ডিশন রুট ওভার 4 এ প্লাস 3। এইটুকু কমন, যেহেতু এখানে মাইনাস দিয়ে শুরু হচ্ছে আমরা করব কি মাইনাস 1 বাই 2। তাহলে এখানে এর ভ্যালু কত 7, বুঝিয়ে দিলি 478 রুট ওভার 31 প্লাস 1 বাই 2। আবার কেমন হচ্ছে দেখো এর ভ্যালু কত 13, তাহলে রুট ওভার 452 8 এ 55 রুট ওভার 55 মাইনাস 1 বাই 2। আশা করি তোমাদের ভেতরে মৌলিক সংখ্যা থাকলে প্লাস বা মাইনাস জন্য কি হবে আর মাইনাস প্লাস জন্য কি হবে বোঝা গেল। এই ফর্মুলাগুলো তোমরা লিখে নিও, এইভাবে অঙ্ক পরীক্ষার আশা সম্ভাবনা থেকে যায়। কমেন্ট বক্সে লিখে জানাও অথবা সরাসরি আমায় ফোন করে জানাতে পারো।